চীনাইদহ শিক্ষা প্রতিষ্ঠানের পাশে চলছে অনুমোদনহীন ইট ভাটা। ইট ভাটার ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে শিশুরা। বেআইনিভাবে পোড়ানো হচ্ছে কাঠ, এতে উজাড় হচ্ছে গাছপালা। প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসী। আর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে দায়িত্ব সেরেছে পরিবেশ অধিদপ্তর। রাজীব হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহ পৌর এলাকার পাশেই পাগলাকানাই ইউনিয়নের গিলাবাড়িয়া গ্রামে কৃষি জমিতে গড়ে উঠেছে নাহার ব্রিক্স নামের ইটভাটা। এর 100 গজের ভেতর গিলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। একইভাবে কুশাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 100 গজের মধ্যে আরেকটি ইটভাটা NB5 ব্রিক্স। কয়লার বদলে এসব ইটভাটায় পোড়ানো হয় কাঠ। এখানকার ছাই ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। আমাদের স্কুলের পাশে ইটভাটা, ইট ভাটার ধোঁয়া লাগে, আমাদের ঠান্ডা কাশি হয়। এখানে ইট ভাটার কারণে আমাদের অনেক অসুবিধা হয়, ধুলাবালি ওর জন্য আমাদের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়। ওনারা পরিবেশ অধিদপ্তর থেকে এটা অনুমতি নিয়েছে কি আমরা জানি না, তবে আমাদের ছেলেমেয়েদের ঠান্ডা কাশি শ্বাস প্রশ্বাসের এটা একটু সমস্যা হয়, এবং বায়ু দূষণের ফলে যে সমস্যাগুলো হয় ঠান্ডা জ্বর শ্বাসকষ্ট। আমার শিক্ষার্থীরা যেহেতু এই পথে নিয়মিত চলাফেরা করে তারা এই সমস্যাগুলোতে ভুগছে। ইটভাটার ধোঁয়ায় শ্বাসকষ্ট, হাঁপানি ও অ্যালার্জি সহ নানা রকম রোগ হতে পারে বলে জানান চিকিৎসকরা। ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিওলাইটিস, তারপর হাঁপানি, অ্যালার্জি, স্কিন ডিজিজ, এইসব ডিজিজগুলো কিন্তু হর হামেশাই তৈরি করে, এবং এগুলোর ধুলে গেলে আমাদের অনেক সময় শ্বাসকষ্টের মতন বড় ধরনের সমস্যা হয়। বিদ্যালয়ের পাশে এভাবে ইটভাটা বসানোর কারণে শিশুদের স্বাস্থ্য সমস্যার কথা জানিয়ে ভাটা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ক্ষতিকর বলে স্থানীয় অভিভাবক এবং শিক্ষকবৃন্দ আমাকে জানিয়েছেন, এবং এই বিষয়টি আমি অতি সত্বর জেলা প্রশাসনের নজরে আনব এবং পরিবেশ অধিদপ্তরের নজরে আনব। অনুমোদন ছাড়াই ইটভাটা তৈরির কথা স্বীকার করেন নাহার ব্রিক্সের মালিক। তবে তার যুক্তি, ইটভাটা সরিয়ে নেয়ার জায়গা নেই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থাকা অবস্থায় আমাদের ছাড়পত্র দিয়েছে, এখন আমরা এইসব তিলে কোথায় নেব তাই বলেন। অবৈধভাবে ইটভাটা তৈরির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি জেলা প্রশাসন। তবে পরিবেশ দূষণকারী এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। যেগুলো অবৈধ ইটভাটা এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ যেগুলো পরিবেশ দূষণ বেশি করছে সেগুলোর বিরুদ্ধে আমরা অতি দ্রুতই ব্যবস্থা নিব। পরিবেশ কর্মীরা জানান এসব ইটভাটায় প্রতিদিন পোড়ানো হয় শত শত মন কাঠ। এ কারণে উজাড় হচ্ছে গাছপালা, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। মনিরা কাজুরি, 71।